উনিশে জুলাই। চলো পটল তুলি। না না, অন্য অর্থে নেবেন না, এটা একটা নাটকের নাম। একাধারে গায়ক ও অভিনয় পারদর্শী শ্রী অরিন্দম গাঙ্গুলির পরিচালনায় অনুষ্ঠিত হল চলো পটল তুলি এই নাটকটি। আর বিখ্যাত অভিনেতা শ্রী সব্যসাচী চক্রবর্তী ছিলেন এর মূল চরিত্রে। চলুন একটু হেসে নেওয়া যাক। সব্যসাচীর সঙ্গে একই কথা প্রতিধ্বনি করতে চাই যে পিসি চন্দ্র গ্রুপ যে এইরকম একটি প্রয়াস নিয়েছেন, এর জন্যে আমরা নাট্যর মধ্যে যারা আমরা যারা নাট্য করে থাকি, আমরা চাই যে আমাদের মতো এরকম আরও নাট্য দল তারা তাদের প্রযোজনা মঞ্চস্থ করুক আর আপনাদের সেই নাটক আপনারা উপভোগ করুন। আর একটা কথা না বলে থাকতে পারছি না, এটা সব্যসাচীরও সেই অভিজ্ঞতা আছে, আমারও অভিজ্ঞতা আছে যে দুস্থ শিল্পী কলাকুশলীদের জন্যে পিসিচন্দ্র গ্রুপ যেভাবে এগিয়ে আসেন সেজন্য তারা অসংখ্য ধন্যবাদ তাদের প্রাপ্য। এই ধরনের প্রয়াস সংস্কৃতিকে, বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করুক এই কামনা করি, আর আপনাদের পৃষ্ঠপোষকতায় এইভাবে বাংলা নাটক আরও এগিয়ে চলুক এই কামনা করি।